ভূমিমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল হওয়ার পরে 3,000 কোটি টাকার সম্পদ বহির দেশে বেড়াচ্ছে, যেই সময়ে আমার দেশের রিজার্ভ আজকের পত্রিকার খবর 28 দিনের মাথায় 2 বিলিয়ন কমে গেছে, সেই সময় একজন মন্ত্রী একজন ব্যক্তির 3,000 কোটি টাকার সম্পদ যখন বহির দেশে পাওয়া যায় তখন বলা যায় যে এদেশে কোনো জবাবদিহিতে নাই, ঠিক কিনা বলে? আমাদের দেশে বর্তমান সময়ে দুর্নীতি আছে না নাই? আরো জোরে বলেন মিয়া, সত্য কথা বলতে ভয় পান? দুর্নীতি আছে। দেশের বাণিজ্য মন্ত্রী দুঃখ করে গত বাণিজ্য মন্ত্রী বলে গিয়েছেন, যখন আলুর দাম 70 টাকা হয়ে গিয়েছিল তখন তিনি বলেছেন যে এই আলুর সিন্ডিকেট ভাঙ্গার মতো ক্ষমতা আমার নাই। আমি মোল্লা স্টেজে বইয়া বললে এত দোষটা কোথায়? আমার কথাটা ভালো লাগে না, আর বাণিজ্য মন্ত্রী কথা বলে সেখানে দোষ হয় না, হুজুরদের কথায় সব দোষ, ঠিক কিনা বলে? তাহলে এখন বলেন, একজন মন্ত্রী তার রাষ্ট্রীয় পাওয়ার রয়েছে, অথচ তিনি এই দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল করতে পারেন না, এবং তিনি সেখানে একদম অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেছেন যে এই সিন্ডিকেট ভাঙ্গা কারো পক্ষে সম্ভব নয়। বলছিলেন বাবা, এই কথা বলছিল না বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাহেব? বলছিলেন না? বলছিলেন। তাহলে এবার আমি বলতে চাই আপনার মুখে যে এই যে সিন্ডিকেট ভাঙ্গার মানে ক্ষমতা নাই, এর পিছনে কারণ হচ্ছে, কারণ এই মানুষগুলোর জবাবদিহিতা নাই। এই মানুষগুলো কারো কাছে জবাব দিতে হবে এরকম বাধ্যবাধকতা নাই বলেই তারা দুর্নীতি করছে, নাই বলেই তারা মজুতদারি করছে, নাই বলেই তারা সিন্ডিকেট করে গরিবের রক্ত শোষণ করে নিজেদের ভুরি ভোজন করছে। ভূমিমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল হওয়ার পরে 3,000 কোটি টাকার সম্পদ বহির দেশে বেড়াচ্ছে, যেই সময়ে আমার দেশের রিজার্ভ আজকের পত্রিকার খবর 28 দিনের মাথায় 2 বিলিয়ন কমে গেছে, সেই সময় একজন মন্ত্রী একজন ব্যক্তির 3,000 কোটি টাকার সম্পদ যখন বহির দেশে পাওয়া যায় তখন বলা যায় যে এদেশে কোনো জবাবদিহিতে নাই, ঠিক কিনা বলে? এদেশের মানুষগুলো সেই বেদুইন সমাজ হয়ে গেছে, এদেশের মানুষগুলো সেই বর্বরতার দিকে চলে গেছে, কারণ তাদের উপরে কোনো কারো কোনো নজরদারি নাই, জবাবদিহি নাই। জোর জার, ওরে বাবা, ওয়াস করতে আইছি, যদি আমারে এতগুলা মানুষ, যদি আমারে আপনারা 500 টাকা কইরাও দিতেন, তাইলেও তো মনে হয় আমার এই শ্রোতা মন্ডলী থেকে মনে হয় আমার 50,000 টাকা লইয়া বাড়তে দিতে পারতাম, ঠিক কিনা? 30,000 টাকাও তো দেবেন না, সেখানে 3,000 কোটি টাকা। ভাবতে পারেন একজন মানুষের সম্পদ কত টাকা? 3,000 কোটি টাকা, কি অবস্থা! তাহলে বাবা, কথা হলো আমাদেরকে জবাবদিহি দিতে হবে, নজরদারিতে থাকতে হবে, আমাদেরকে একজন প্রভাব বিস্তারকারী মানিবের আনুগত্য করতে হবে, তাহলে 22 বছরে অর্ধ পৃথিবীর মধ্যে শাসন রাজ প্রতিষ্ঠা করা সম্ভব, ঠিক কিনা বলেন? দেখুন, বাংলা সরি পৃথিবীতে 56টা মুসলিম দেশ আছে, কয়টা বাবা আমি জানি না, আমার বক্তব্য আবার রাজনীতির দিকে চলে যাচ্ছে কিনা, আমি এগুলো এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। এমনিতে কিন্তু আমরা রাজনীতি ফাজনীতি করি না, এই যে আমার এটা খুললে দেখালে দেখবেন যে এক বুদাম মরার পোশাক গায়ে দেওয়া শর্ষিনা দরবার হচ্ছে আমার মাসলাক। শর্ষিনা পেশাব কিন্তু রাজনীতি করে না, কাউকে বসানো কাউকে নামানো এই নীতিতে আমরা নাই, আমরা আছি সবাইরে সংশোধন করার নীতিতে, আলহামদুলিল্লাহ বলেন। নামানো উড়ানোর দায়িত্ব আমাগো না, নামানো উড়ানোর দায়িত্ব কার? জোরে বলেন না। আর সংশোধন করার ওয়াস করার দায়িত্ব হলো বান্দার, আপনি বোঝেন নাই? আল্লাহ বলছেন উদুউ ইলা সাবিলি রাব্বিকা ওয়াল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আসাদুল্লাহ সাইফির প্রতি বান্দার নির্দেশ হচ্ছে, আল্লাহর নির্দেশ হচ্ছে, আসাদুল্লাহ সাইফি
তুমি মানুষদের ওয়াজ করো, মানুষদের বলো হেকমত এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে। এই জন্য আমরা কখনো সুর দেই, কখনো চেতে যাই, কখনো স্টেজে খাড়াইয়া যাই, আবার কখনো সুর দিয়া মায়লাম করে ফেলি, আবার কখনো আমরা বিভিন্ন ঘটনা দিয়া এক্সাম্পল দেই। কিছু সলিমদ্দি মার্কা আম পাবলিক আছে, এরা কয় হুজুররা কেসা কাহিনী কয়, আরে আহাম্মক, হুজুররা কেসা কাহিনী কয় না, আমার আল্লাহ নিজেই তো কোরআন শরীফে তোরে শেখানোর জন্য অসংখ্য কেসা কাহিনী দিছে। একটা সুরাই তো আল্লাহ নাজিল করছে, সুরা ইউসুফ, আগাটু গোড়া পুরোটাই কেসা, ঠিক কি না? আর বলছিলাম যে ওই নামান্য উড়েনে দায়িত্ব বান্দার না, ওটা কার? জোরে বলেন, وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُضِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ নামান্য দায়িত্ব আল্লাহর, উঠান্য দায়িত্ব আল্লাহর, বান্দার না, বান্দার না। এ বাবা, এই জন্য আমার পীর সার সিনার সিলসিলা মুজাদ্দিদ জামান শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দিদ জামান আবু জাফর মুহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাই, আমার ভাইরা, প্রেসিডেন্ট আইয়ুব খানকে ডেকে বলছিলেন, প্রেসিডেন্ট তুমি এক জগতের প্রেসিডেন্ট, আমি আর এক জগতের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট রে আমার কাতারে দাঁড়াইতে হইলে, নামাজের কাতারে দাঁড়াইতে হইলে তোমার সেনাবাহিনীর হাফ প্যান্ট পরিবর্তন করে ফুল প্যান্ট পরাইয়া নামাজের বিশ্বাস পোশাক পরাইয়া নামাজের কাতারে দাঁড়া করাইবা, মুসলমান কোনোদিন হাফ প্যান্ট পইরা থাকতে পারে না। প্রেসিডেন্ট আইয়ুব খান স্টেজে দাঁড়াইয়া ঘোষণা দিয়েছিল, ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সদস্য, কি পুলিশ, কি ইপিআর, কি বিডিআর, কি সেনাবাহিনী, সবার আজ থেকে পোশাক হবে ফুল প্যান্ট আর ফুল শার্ট। আমরা সংশোধনের নীতি ইয়া করি, এই জন্য আমরা কাউকে কথা বলতে, সত্য কথা বলতে কাউকে ভয় পাই। জোরে বলেন, আলেম ওলামা যদি সত্য কথা বলতে ভয় পায়, আলেম ওলামার